আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো কবুতর। ফুটবল খেলা এলেই বিশ্বে বিভিন্ন প্রাণী ভবিষ্যৎবাণী করে থাকে কোন দল জিতবে কোন দল ঠকবে। এবার এমনই একটি ভবিষ্যৎবাণী করলো কবুতর। যে ভবিষ্যৎবাণী করলো কবুতর আমরা সেটি দেখে নিব, তবে তার আগে আমরা জেনে নিব আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের পরিসংখ্যানে কে এগিয়ে, শক্তিতে কে কতটুকু, তারপর জানবো কবুতর কি ভবিষ্যৎবাণী করলো। আর আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। চলুন জেনে নিব আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস এর পরিসংখ্যানে কে এগিয়ে। এখন পর্যন্ত 9টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস, যেখানে এগিয়ে রয়েছিল নেদারল্যান্ডস। 1974 সালে এই দুই দলের প্রথম দেখা হয়েছিল, 4-1 গোলে সহজ জয় তুলেছিল ডাচরা। 1974 সালে অনুষ্ঠিত বিশ্বকাপেও আর্জেন্টিনাকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। মাঝে 1978 সালে এবং 1989 সালে দেখাই জয় পায়নি ডাচরা। 1978 সালে বিশ্বকাপ ফাইনালে ডাচদের কাঁদিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর এরপরের চারবার দেখায় আর্জেন্টিনার বিপক্ষে হারের মুখ দেখেনি নেদারল্যান্ডস। তবে দুই দলের শেষ দেখায় 2014 সালে পেনাল্টি শুট আউটে ডাচদের বিদায় করে ফাইনালে টিকিট কেটেছিলেন মেসির দল, যদিও ফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ফুটবলের বিশ্ব আসরে 5 বারের দেখা হয়েছিল এই দুটি দল, এর মধ্যে 2টি জয় আর্জেন্টিনার, 2টি জয় নেদারল্যান্ডসের এবং একটি খেলা ড্র হয়। আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের পরিসংখ্যান দেখে বোঝা যায় যে দুই দল সমান সমান শক্তিতে রূপান্তরিত। এখন জেনে নিব আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কি ভবিষ্যৎবাণী করলো কবুতর। আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কবুতর ভবিষ্যৎবাণী করেছে আর্জেন্টিনা 2-1 গোলেই জয় লাভ করবে। এখন দেখার বিষয় কতটুকু সত্যি হয় কবুতরের ভবিষ্যৎবাণী, সেজন্য অপেক্ষা করতে হবে 9 তারিখ রাত 1টা পর্যন্ত। দেখা যাক কে কাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে।